আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ বড় সাইজের জলপাই নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়েছি আর জলপাইয়ের বুটাটা ফেলে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে জলপাইয়ের গায়ে গায়ে লেগে থাকে। এখন জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন জলপাইটা ফেটে গিয়েছে তখন বুঝতে হবে জলপাইটা সিদ্ধ হয়েছে। তখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। জলপাই থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটা বোলে আমি নিয়েছি। এখন একটা ডাল ঘুটনি দিয়ে জলপাইটা আমি ভালো করে গলিয়ে নিব। জলপাইটা যদি একটু গরম অবস্থায় গলিয়ে নেন তাহলে ভালো হয়। জলপাই অনেক সময় সিদ্ধ করে রাখার পর দেখবেন একটু দেরি হলে শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন কিন্তু গালিয়ে নিতে সমস্যা হয়, আর হাত দিয়ে গালাতে গেলেও কিন্তু অনেক সময় কষ্ট হয়। তাই এভাবে ডাল ঘুটনি দিয়ে চাপতে থাকলে দেখবেন জলপাইটা গলে যাবে। আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে জলপাইটা গালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এখান থেকে আমি জলপাইয়ের বিচিগুলো ফেলে দিব। সবগুলোই বিচিগুলো ছাড়াই আমি আচার তৈরি করব। আপনারা চাইলে বিচি সহায় আচারটা তৈরি করে নিতে পারেন। এখন আচারের জন্য মশলা তৈরি করে নিব। এর জন্য প্যানটা একটু গরম করে এখানে 8-10টির মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রথমে শুকনো মরিচটি একটু টেলে নিব। শুকনো মরিচটা একটু টেলে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন, আর এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নে কিন্তু ধনে মরিচ সব ধরনের মশলাই থাকে। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা। এখন এই মশলাটা তেলে তারপর গুঁড়া করে নিতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন নামিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এখন আমি এই মশলাটা চুলা থেকে নামিয়ে গুঁড়া করে নিব। এখন আমি আচারটা তৈরি করে নিব। এর জন্য প্যানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিব। এখানে আমি 5-6টি রসুন থেতু করে নিয়েছি। এখানে রসুনটা তেলে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে চলে যায়। রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব গরম মশলা। 1টা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা যদি আচারটা বেশি মিষ্টি করতে চান তাহলে চিলি ফ্লেক্স না দিলেও হবে। আর মশলাটা ভেজে যে ঘোরা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক দিয়ে দিলাম, বাকি অর্ধেক নামানোর আগে দিব। তো একটু নেড়ে নিব। একটু নেড়ে নেওয়ার পর এখন জলপাইটা দিয়ে দিতে হবে। জলপাইটা দিয়ে দেওয়ার পর এখন আমি চিনি দিয়ে দিব। এখানে 1.5 কেজি জলপাইয়ের জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিব। 1.5 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ চিনি দিলে যেহেতু আচারটা মিষ্টি হবে সেক্ষেত্রে আচারটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। তো এখন একটু নেড়ে নিতে হবে, তলায় যাতে লেগে না যায় এজন্য আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব সামান্য হলুদের গুঁড়া। এখন এই আচারটা অনবরত নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে। আমি আচারটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আচারটি অনেকটা আঠালো হয়ে এসেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে বাকি ভাজা মশলাটুকু দিয়ে দিব। দেওয়ার পর এখন আবারও ভালো করে মশলাটা আচারে মিশিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে। মশলাটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু এভাবে নেড়ে চেড়ে জাল করে নিলাম।
আচারটা যাতে ভালো থাকে এর জন্য এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সিরকা। আর এই আচারটা যদি আপনারা সংরক্ষণ করতে না চান, 1 সপ্তাহ বা 15 দিন 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে চান, তাহলে আর সিরকাটা দেওয়া লাগবে না। তো এখন সিরকাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় আচারটা এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব। আমার আচারটা এখন একদম রেডি দেখতে পাচ্ছেন, আরও অনেকটাই আঠালো হয়ে এসেছে। এর থেকে বেশি আঠালো করা যাবে না, কারণ আচারটা যখন ঠান্ডা হবে তখন বেশি শক্ত হয়ে যাবে। তো এখন এই আচারটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আচারটা ঠান্ডা করে এভাবে কালো জমের মতো শেপ দিয়েছি আর কিছু গোল করে বানিয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি। হাতে প্রথমে একটু সরিষার তেল নিয়েছি, তারপর পনিরের মতো আচার নিয়েছি, হাত দিয়ে প্রথমে একটু গোল করেছি, তারপর এভাবে আবারও একটু গোল করেছি। গোল করে নেওয়ার পর এইভাবে লম্বাটে করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কালো জমে শেপ হয়ে গেল। আপনারা চাইলে আচারটি রোদ দিয়ে তারপর এইভাবে শেপ দিয়ে নিতে পারেন, আবার এরকম করে বানানোর পরও রোদ দিতে পারেন। এই জলপাইয়ের মিষ্টি আচারটা খেতে এতটাই মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।